नमस्कार। आज के आम्रा पंचम श्रेणी आमादेर परिवेश विषय परवर्ती आलोच्य विषय प्राकृतिक दुर्योग भूमिकम्प और हड़पाबान ये विषयटा निये आलोचना करब। गतकाल आमी किछु लेखा पाठिएछि, तोमादेर आशा करि पढ़ा हो गेछे। अच्छा, एर आगेर क्लासे आम्रा पढ़ेछिलाम प्राकृतिक दुर्योग काके बोले, घूर्णिझड़ कि, सुनामी कि, तो सुनामी क्षतिकर प्रभाव क्यों मोकाबिला करा जाए, सब नहीं आलोचना कर। आज के प्रथम आस भूमिकम्प काके बोले, पृथ्वी उपरिभाग बा भूत्वक, भूत्वकर को अंश हठात कर केंपे उठले ताके भूमिकम्प बोले। आबार घुरे बोलछी, पृथ्वी उपरिभागर को अंश बा भूत्वक हठात केंपे उठा के भूमिकम्प बोले। एरपर आसछी भूमिकम्प किभावे हय। पृथ्वी उपरिभाग भूत्वक सातटी बड़ खंड एवं असंख्य छोटो खंडे, खंड ना पाते विभक्त। कि बोललाम, पृथ्वी उपरिभाग सातटी बड़ पात एवं असंख्य छोटो पाते विभक्त। এই পাতগুলো সবসময় সচল থাকে, কখনো পাতগুলো পরস্পর কাছাকাছি চলে আসে, কখনো পাতগুলো আবার পরস্পর দূরে সরে যায়। যখন একটা পাত আরেকটা পাতাকে ধাক্কা মারে তখনই ভূমিকম্পের সৃষ্টি হয়। এটা হচ্ছে কীভাবে ভূমিকম্প হয় সেটা বললাম। এছাড়াও কখনো অগ্নুৎপাত, আগ্নেয়গিরি অগ্নুৎপাত বা পার্বত্য অঞ্চলের ধস, এইসব কারণেও ভূমিকম্প হতে পারে। এরপর আসছি ভূমিকম্পের ক্ষতিকর প্রভাব। ভূমিকম্পের ফলে অসংখ্য মানুষ মারা যায় বা জীবজন্তু প্রাণহানি ঘটে। ভূমিকম্পের ফলে বনজ সম্পদ, বনভূমি বা অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে যায়। ভূমিকম্পের ফলে যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য পরিকাঠামো নষ্ট হয়ে যায়। এছাড়া অসংখ্য ঘরবাড়ি আর্থিক ক্ষতি হয়। এগুলো হচ্ছে ভূমিকম্পের ক্ষতিকর প্রভাব। এরপর আসছি ভূমিকম্পের মোকাবিলা কিভাবে করবে। তো ভূমিকম্প কখন হবে আগে থেকে বোঝা যায় না, বলা সম্ভব নয়। অর্থাৎ ভূমিকম্প রোধ করা যাবে না, যে এমন কিছু ব্যবস্থা গ্রহণ করা যাবে যেখানে ভূমিকম্প আর হবে না, এই ব্যবস্থা এখনও পর্যন্ত তৈরি হয়নি। তাই আমাদের এমন কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে বা করা যেতে পারে যার সাহায্যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো যেতে পারে। যেমন কি ধরো, যখনই ভূমিকম্প হবে সঙ্গে সঙ্গে আমাদের কী করতে হবে, বাড়িঘর থেকে বেরিয়ে আসতে হবে, ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। যেখানে ভূমিকম্প হবে সেখানে দ্রুত উদ্ধার কার্য চালাতে হবে। যারা কোনো কারণে কোনোভাবে চাপা পড়ে যাবে সেগুলো তাদেরকে বের করে নিয়ে আসতে হবে। প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপর কী আছে, পরিকাঠামোর পুনর্গঠন করতে হবে। মানে সে তো ভেঙে পড়বে, পরিকাঠামো তো ভেঙে পড়বে ভূমিকম্পের ফলে, আবার ঘুরে সেটা পুনর্নির্মাণ করতে হবে। আর ভূমিকম্পের পূর্বাভাস যাতে পাওয়া যায়, এখনও পর্যন্ত এই ধরনের কোনো যন্ত্রপাতি আবিষ্কার হয়নি, যাতে এই ধরনের যন্ত্রপাতি আবিষ্কার করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপর আসছি হড়পাবান। পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে মূলত হড়পাবানটা হয়। হড়পাবান কখনো কখনো কি হয়, বা মেঘ ভাঙা বৃষ্টির ফলে পার্বত্য অঞ্চলে নদীর দুকুল ছাপিয়ে জল মানে গড়িয়ে আসে, বা যত ঘর বাড়ি আছে ভেঙে দেয়, চাপা দিয়ে দেয়, এইরকম একটা ঘটনা ঘটে পার্বত্য অঞ্চলে। এটা হচ্ছে হড়পাবান। এবার আসছে হড়পাবান কীভাবে হয়। পার্বত্য অঞ্চলে নদ নদীর গতিপথে বিভিন্ন কারণে অনেক সময় বন্ধ হয়ে যায়, গতিপথটা বদ্ধ হয়ে যায়। অনেক সময় প্রবল বৃষ্টিপাতের ফলে জলের প্রবাহপথে বাধার সৃষ্টি হয়, নদীর জল ধারণ ক্ষমতা হ্রাস পায়। তখন নদ নদীর জল দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী অঞ্চলে ঢুকে পড়ে।
এইভাবে হড়পাবান হয়ে থাকে। আবার ঘুরে বলছি, মূলত পার্বত্য অঞ্চলে অনেক সময় ধসের কারণে বা অন্য কোনো কারণে নদীর গতিপথে বাধা সৃষ্টি হয়। ধসের ফলে যেসব নুড়িকাঁকড় পাথরগুলো নদীর গতিপথে জমা হয়ে গেলে কী হয়, নদীর যে জল যেটা প্রবাহিত হয় বয়ে আসে, সেটা আর বয়ে আসতে পারে না। এইরকম পরিস্থিতিতে যদি মেঘ ভাঙা বৃষ্টি হয়, মানে প্রবল বৃষ্টি হয়, সেই জলটা তখন নদীর গতিপথে বেয়ে আসতে পারে না, তখন সেই জল জমা হয়ে নদীর দুকুল ছাপিয়ে এলাকায়, মানে লোকালয়ে বা যেখানে মানুষ বসবাস করে এই ধরনের এলাকায় ঢুকে পড়ে, বিভিন্ন অঞ্চল পার্শ্ববর্তী অঞ্চলে ঢুকে পড়ে, আর একেই হড়পাবান বলে বা বলা হয়। হড়পাবানের কারণ কী? ধসের ফলে নদনদীর গতিপথ বন্ধ হয়ে গেলে হড়পাবান হতে পারে। প্রবল বৃষ্টিপাত, বিশেষ করে মেঘভাঙা বৃষ্টিপাত, পার্বত্য অঞ্চলে মেঘভাঙা বৃষ্টিপাত হয়, সেই প্রবল বৃষ্টিপাতের ফলেও হড়পাবান হয়। অপরিকল্পিতভাবে পরিকাঠামো নির্মাণ, তার ফলেও হড়পাবান হয়। মানে পার্বত্য অঞ্চলে রাস্তাঘাট তৈরি করা হয়, ঘরবাড়ি তৈরি করা হয়, কখনো কখনো পার্বত্য অঞ্চলে কেটে সুড়ঙ্গ করতে হয়, এগুলোর ফলে পার্বত্য অঞ্চলে অনেক সময় ভারসাম্য নষ্ট হয়ে যায়, যার ফলেও হড়পাবান হতে পারে। এবার আসছি হড়পাবানের ক্ষতিকর প্রভাব। হড়পাবানের ফলে প্রচুর মানুষ জীবজন্তু প্রাণহানি ঘটে। এই কয়েক বছর আগে অমরনাথ, কেদারনাথে সম্ভবত হড়পাবান হয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিল। হড়পাবানের ফলে ধস নামে, হড়পাবানের ফলে প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়, আবার হড়পাবানের ফলে ঘরবাড়ি পরিকাঠামো ভেঙে পড়ে। এবার আসছি হড়পাবানের মোকাবিলা কীভাবে করবে। হড়পাবানের মোকাবিলা করতে গেলে পরিকল্পিতভাবে পরিকাঠামো নির্মাণ করতে হবে, মানে এমনভাবে পরিকাঠামো তৈরি করতে হবে। পরিকাঠামো বলতে রাস্তাঘাট তৈরি করা, ঘরবাড়ি তৈরি করা, পুল বা উড়াল পুল তৈরি করা, সেতু তৈরি করা বা সুড়ঙ্গ তৈরি করা, এমনভাবে করতে হবে যাতে পার্বত্য অঞ্চলের ভারসাম্য নষ্ট হবে না, মজবুত থাকবে সব কিছু। তো এইভাবে পরিকল্পিতভাবে পরিকাঠামো নির্মাণ করতে হবে। পার্বত্য অঞ্চলে নদনদীর সংস্কার করতে হবে, নিয়মিত সংস্কার করতে হবে, যাতে বদ্ধ কোথাও বাধা সৃষ্টি না হয়, তার জন্য সংস্কার প্রয়োজন। আর পার্বত্য অঞ্চলে ত্রাণ শিবিরের ব্যবস্থা রাখতে হবে, যাতে কখনও যদি এই ধরনের হড়পাবান হয় মানুষজনকে উদ্ধার করতে হবে। পার্বত্য অঞ্চলে উদ্ধার কার্যেরও ব্যবস্থা করতে হবে, আর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই হলো হড়পাবানের মোকাবিলার পদ্ধতি। আজকে এ পর্যন্ত, নমস্কার।